ডাক দপ্তরকে বেসরকারিকরণের চক্রান্ত করছে কেন্দ্র এমন অভিযোগে সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়নের ধর্মঘটের ডাক ধর্মঘট সফল করতে মিছিল বনগায় সুকৌশলে ডাক বিভাগকে বেসরকারি করবার চক্রান্ত করছে কেন্দ্র সরকার যার ফল হবে ভয়াবহ সমস্যায় পড়বেন লক্ষ লক্ষ গ্রাহকেরা এমন অভিযোগে আগামী 10 তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন ধর্মঘট সফল করবার আহ্বান জানিয়ে এদিন বনগাঁতেও মিছিল করেন তারা মিছিল থেকে ধিক্কার জানানো হয় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে জানা গেছে আগামী মাসের 10 তারিখ 20 দফা দাবিতে গোটা ভারত জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এ বিষয়ে বারাসাত ডিভিশনাল ব্রাঞ্চের সম্পাদক অভিজিৎ পাল বলেন সাধারণের কষ্টার্জিত টাকা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ডাক বিভাগ বেসরকারিকরণ হয়ে গেলে কর্মহীন হয়ে পড়বেন এজেন্টরা এ বিষয়ে তিনি আরো বলেন কেন্দ্র সরকার যে ঘুর পথে টানেল তৈরি করেছে সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা লক্ষ কোটি টাকা সেটা আইপিবি নামক একটা রেজিস্টার্ড কোম্পানি যেটা পরগাছা সংস্থা ডিপার্টমেন্টে সেই কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত তার মানে কি ব্যাংকে কি এখন টাকা রাখলে আপনি সর্বাধিক 5 লাখ টাকা পাবেন 2018 ছিল সেটা 1 লাখ এরপরে যখন ডাক দপ্তরই হচ্ছে একমাত্র সংস্থা যেখানে হচ্ছে গ্যারান্টেড রিটার্ন আর কোনো সংস্থা নেই আপনি ব্যাংকে রাখুন যেখানেই রাখুন এখন যা টাকা রাখবেন 5 লাখ টাকা পাবেন তাই এই লক্ষ কোটি টাকা যদি আজকে আইপিবি হাতে চলে যায় এই শত শত লক্ষ লক্ষ কোটি টাকা তাহলে কি হবে তাহলে বেসরকারিকরণের রাস্তা ক্লিয়ার হয়ে গেল এই সাধারণ মানুষের টাকাটা তার যত টাকাই থাকুক না কেন সে 5 লাখ টাকা পাবে এর জন্যই আজকে লড়াই মূলত এই কারণ তারপর লক্ষ কোটি লক্ষ লক্ষ যে এজেন্ট আছে ডাক দপ্তরের উপর নির্ভরশীল সেই এজেন্টরাও কর্মহারা হয়ে যাবে আগামী দিনে সরকারি চাকরির কোনো আর এ থাকবে না আগামী 10 তারিখ ধর্মঘটের দিন সকলের কাছে ধর্মঘটের সমর্থন চেয়ে কেন্দ্রীয় সরকারি পেনশনার্স সংগঠনের জেলা সম্পাদক নির্মল চন্দ্র দে বলেন সমস্ত ডাক্তারের কর্মচারীরা যৌথভাবে আগামী 10 তারিখে ধর্মঘটে নামবে এই ধর্মঘটের যে দাবি সেই দাবি কর্মচারীদের পাওনা গণ্ডার দাবি নয় এবং মাইনে বাড়ানোর দাবি নয় দাবি হচ্ছে এই ডাকঘরকে রক্ষা করতে হবে জনগণের কষ্টার্জিত টাকা গোটা ভারতবর্ষে 1,52,000-এরও বেশি ডাকঘর আছে অত্যন্ত প্রান্তরে যেখানে ব্যাংক নেই সেখানে ডাকঘর পরিষেবা আছে সেই পরিষেবায় লক্ষ লক্ষ মানুষ তারা তাদের টাকাটা রেখে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে যাচ্ছে আজকে আইভিপিটিকে সামনে নিয়ে এসে গোটা ভারতবর্ষে সঞ্চয় অর্থ এই সঞ্চয় অর্থকে লুটেরাদের হাতে তুলে দিতে চাইছে এবং মূলত তারা বলছে জনগণের সুবিধে দেবে আমরা বলছি জনগণের সুবিধে তো দেবেই না এর মধ্যে দিয়ে আদানি আম্বানির কাছে ভারতবর্ষরা যেমন বিক্রি করে দিচ্ছে ব্যাংকগুলোকে যেমন বিক্রি করে দিচ্ছে এবং দেখেছেন ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে এখনো ডাকঘর থেকে সেইটা যেতে পারছে না বলে মানুষের যেটুকু আস্থা সেই আস্থাটা ধ্বংস করে ডাকঘরকে বেসরকারিকরণের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের যে সঞ্চিত অর্থ সেই অর্থ মোদী সরকার তারা ধ্বংস করতে চাইছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ